কাঁচা পেঁপে আমার ঘরের সম্পূর্ণ অপছন্দের একটা সবজি। এই কাঁচা পেঁপে কিন্তু কেউ খেতে চায় না আমার ঘরের। তো আমি একদিন ইলিশ মাছ দিয়ে কাঁচা পেঁপে একটু ভিন্নভাবে রান্না করে দিয়েছি, যেটা খেয়ে এখন তারা ফ্যান হয়ে গিয়েছে কাঁচা পেঁপের। তো আপনাদের কাছে শেয়ার করছি রেসিপিটা, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর আপনাদের বাসায় দেখবেন যে কাঁচা পেঁপের ফ্যান হয়ে যাবে সবাই। যাই হোক, একটা পেঁপেকে আমি ভালো করে কেটে নিচ্ছি। কিছুদিন আগে যখন আমি কাঁচা পেঁপের একটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা অনেক পছন্দ করেছিলেন, আবার অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপু কাঁচা পেঁপের ভিতরের কি বিচিটা ফেলে দেননি, পেঁপেগুলো কিন্তু কাটার সময় বিচিগুলো পড়ে যায়। যাই হোক, এবার হচ্ছে পেঁপেগুলো কেটে আমি এখানে আমার প্রয়োজন মতো ইলিশ মাছ কেটে নিয়েছি। মাছগুলো একটু ছোট সাইজেরই, তো যে কোনো ইলিশ মাছ নিলেই চলবে। আমি আজকের রান্নাটা কিন্তু ইলিশ মাছ দিয়ে করছি, আপনারা অবশ্যই ইলিশ মাছ দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। এবার হচ্ছে আমি মাছগুলোকে অফ ক্যামেরাতে ভেজে নিব, আর একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে আমি সরিষা হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ, রসুন, কাঁচামরিচ একসাথে ভালো করে সবগুলোকে বেটে নিচ্ছি। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এবার হচ্ছে এই বাটা মশলাগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। চিন্তাও করতে পারবেন না এই রান্নাটা কি লেভেলের মজা হবে। এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ এইখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ ব্যবহার করছি। এবার সবগুলোকে একটু পানি দিয়ে ভালো করে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি অল্প একটু সরিষার তেল আর অল্প একটু রান্নার সয়াবিন তেল, মানে এখানে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার কুচানো পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে হালকা তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি 2 ধরনের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সয়াবিন তেল বা সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এবার যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাতে আবারও অল্প একটু পানি দিয়ে এবার মশলাগুলোকে তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে মশলাগুলোকে সময় নিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে, চাইলে আরেকটু পানিও দিতে পারেন, ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার জালটাকে বাড়িয়ে দিবেন না, মশলাগুলো পুড়ে যাবে এবং কি কষানো হবে না। আমি সুন্দর করে সময় নিয়ে সম্পূর্ণভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে পেঁপেগুলোকে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবগুলো পেঁপে, পানি ঝরিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এই পেঁপেগুলোকে আমি মশলার ভিতরে ভালো করে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা পেঁপে ভেজে খেতে চান তারা কিন্তু খেতে পারেন, তবে আজকের এই রান্নাতে কিন্তু পেঁপেটা কষিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। আর পেঁপে যেহেতু একটু পানি টাইপের সবজি, তাই আজকের রান্নাতে আমি বেশি একটা পানি ব্যবহার করব না, প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ আমি অনেকেই দেখা যায় যে বলেন যে আপু ইলিশ মাছ তো ভেজে খান না। আমাদের বাসার সবাই সব কিছু ভেজে খেতে পছন্দ করে, মানে যে কোনো মাছ ভেজে খেতে পছন্দ করে। ইলিশ মাছটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, বেশি একটা ভাজি নাই। তো যাই হোক, এবার সবগুলো মাছ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আরও কিছু উপকরণ দিব। যাই হোক, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর আজকের রান্নাটা হবে একদমই মাখা মাখা টাইপের, মানে ঝোলটা হবে একটু ঘন টাইপের। আমি একটু ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর তেলটা উপরে ভেসে থাকবে। বেশি করে কুচানো ধনিয়া পাতা আর হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আর দেখবেন চুলাতে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এ পর্যায়ে নাড়াচাড়া করবেন না, দেখবেন যে কী সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই রান্নাটা আমি কথা দিচ্ছি, আপনারা যখন বাসায় তৈরি করবেন দেখবেন সবাই একটু হলো ভিন্ন মত আপনাদেরকে শোনাবে যে রান্নাটা কত বেশি হয়। যাই হোক, রেসিপিটি কেমন লেগেছে? ভালো লাগলে তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।